যদিও এখন এখন কাদা একবারে বর্ধমান হয়ে গেছে, পাহাড়ি একটা বাজার, ঠিক আছে, এটা একটা পাহাড়ের, হ্যাঁ এটা পাহাড়ের বাজার, ঠিক আছে, সীমান্ত বাজার, পাহাড়ি রেস্টুরেন্ট ওদিকে, ঠিক আছে। তো এই যে সীমান্ত এলাকার একটা বাজার, পাহাড়ি পাহাড়ি এলাকার, ঠিক আছে, পাহাড়ি এলাকার বাজারটা দেখেন, এটা একটা বাজার। তো দেখি বাজারে কি আছে, পাহাড়ি বাজারে কি কি পাওয়া যায়, ঠিক আছে। একটু দূরে কিন্তু বাজার, ঠিক আছে, হ্যাঁ পাহাড়ি বাজারে যাচ্ছি, দেখেন বাবা বাবা, অবস্থা একবারে কেরাসিন, ঠিক আছে। এই দেখেন কেবল একটা বাজার, বাজারটার দেখি ভিতরে আর কি কি আছে দেখাই, দেখি ছবি দিয়ে দেখেন, পুরো বাজার বাজারটা দেখি, এই পাহাড়ি এলাকার বাজারটা কেমন আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। একবার একবার সীমান্ত এলাকার বাজারটা এই দেখেন, একটা পাহাড়ের সঙ্গে বাজারটা, পাহাড়ি এলাকায় দেখেন, পাহাড়ি এলাকায় অনেক কিছু পাওয়া যায়, সীমান্ত এলাকা, এখান থেকে দেখেন জুয়েলারি দোকানগুলি আছে, দেখেন জামা কাপড়, সীমান্ত সীমান্ত বাজার, ঠিক আছে। এখানে একটু পাহাড়ি এলাকা, মানে দুর্গম পাহাড়ি এলাকায় একটা বাজার, এই দেখেন দুর্গম পাহাড়ি এলাকায় একটা সেলুন আছে, এই যে সেলুন আসছি, হ্যাঁ দারিদ্র গাড়ি বস, যাও যাও ওই ওকে ওটে বসে ওটে বসে, এই তো দাঁড়িয়ে আসছে, আজকে দাঁড়িয়ে চুল কাটবে, তো এটা আমি আপনাদেরকে দেখাবো, এই যে গৌতম মামা, এই গৌতম মামার কাছে দাঁড়িয়ে চুল কাটা কি, ঠিক আছে, পুরো চুল কাটা বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, গৌতম মামা কীভাবে চুলটা কাটে, ঠিক আছে। তো দাঁড়িয়ে চুল কাটার পরে কিন্তু আমি কাটবো, ঠিক আছে,